এবার বিপুল পরিমাণে মাছ ধরা পড়েছে কাপ্তাই লেক থেকে। প্রায় চার মাস নিষেধাজ্ঞার পর কাপ্তাই লেকে শুরু হয়েছে আবারও মাছ ধরা। প্রচুর মাছ ধরছে জালে, মানে যেভাবে চার মাস বন্ধ ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মৎস্য আহরণ। মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হওয়ার পর জেলেদের আহরণকৃত মাছ ছোট ছোট নৌকায় করে নিয়ে আসা হচ্ছে ঘাটে। একদিন আগের অলস অবতরণ ঘাটতিতে এখন ব্যাপক কর্মচাঞ্চল্য। দীর্ঘ চার মাস বারো দিন পর ব্যবসায়ী শ্রমিকদের হাঁক ডাকে চির চেনা রূপে ফিরেছে ঘাটটি। প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছের আহরণ দেখে খুশি ব্যবসায়ীরা। তাদের আশা গতবারের চেয়ে এবার প্রথম দিনে মাছের রাজস্ব আহরণ বেশি হবে। শুধু অবতরণ ঘাট নয়, ফিশারির চারদিকে চলছে নানান কর্মযজ্ঞ। চার মাস পর সচল হয়েছে বরফ কল, শ্রমিকরা ব্যস্ত একের পর এক বরফ ভাঙতে। ঘাটে আসা মাছ সরকারি রাজস্ব মিটিয়ে ড্রামে প্যাকিং শেষে ট্রাকে তুলে নিচ্ছেন অনেকে, যার গন্তব্য রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এভাবে সারা বছর মাছ আহরণ হলে ব্যবসায়ী সহ এই সেক্টরের সাথে জড়িত সকলেই লাভবান হবেন বলে জানান ব্যবসায়ীরা। প্রথম দিনেই কাপ্তাই হ্রদে যে পরিমাণ মাছ ধরা পড়েছে তাতে এ ধারা অব্যাহত থাকলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সহ গত বছরের চেয়ে রাজস্ব আয় বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি শাখা ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া। সকাল থেকে যেভাবে মাছ আসা শুরু হয়েছে বা যেভাবে আমরা মাছ পাচ্ছি সেটাতে যথেষ্ট আশাবাদী। এবার আমরা অফিসিয়ালি প্রায় ১৬ কোটি টাকার উপরে টার্গেট করেছি বাস্তবতা নিরীক্ষে যতটুকু সম্ভব ল্যান্ডিংয়ের জন্য। আমরা আশা করি এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হবো।